আমরা জেনেছি ইসমোফাইল কোথায় থেকে বের হয়, ইসমোফাইলটা কোথায় থেকে বের হয়, ফেলে মুজারিফ মারুফ থেকে, আর ইসমো মাফুলটা মাজুল থেকে। মাজদারটা কোথায় থেকে বের হয়, অনেকেই বলেছেন ফেল থেকে। আর সব কিছু বাইর হয় কোথায় থেকে, মাজদার থেকে, মাশাআল্লাহ। তাহলে ইসমো ফাইল, ইসমো মাফুল, ইসমো তাফজিল, ফেলে মাজি, ফেলে মোজারে, আরবি ভাষায় যত ওজন আছে সব কিছুই মূলত মাজদার থেকে বাইর হয়, সব কিছুই মূলত মাজদার থেকে। আর মাজদারেরও নির্দিষ্ট ওজন আছে, তার মানে আরবি ভাষায় পৃথিবীতে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দই কোনো না কোনো ওজনের সাথে অবশ্যই মিলে যাবে। সুবহানাল্লাহ, আরবি ভাষার এটা একটা অনেক বড় চমৎকার। তো আজকে আমরা আওয়ামিলুল কিয়াসির পঞ্চম নাম্বার পড়ছি। যেই আমল, যেই শব্দ বা যেই আমেলগুলো অন্য আমেলের মতো হয় সেটা, তো সিফাতে মুশাব্বা ইসমু ফাইলের অর্থ বহন করে, তাহলে ইসমু ফাইলের মতো আমলও করবে। আবার সিফাতে মুশাব্বা ইসমু মাফুলের মতো অর্থ বহন করে, তাহলে সিফাতে মুশাব্বাটা ইসমু মাফুলের মতো হবে। এক কথায় সিফাতে মুশাব্বা, আসলে সিফাতুন মানে কি, অ্যাডজেক্টিভ বিশেষণ। সিফাত মানে কি বাবা, অ্যাডজেক্টিভ বিশেষণ, বিশেষণ। সিফাত মানে কি, অ্যাডজেক্টিভ বিশেষণ। এটা এসিমেরি একটা প্রকার, সিফাতটা হচ্ছে এসিমেরি প্রকার। পৃথিবীর সকল শব্দ কি আব্বা জানেরা, এসিম ফেল হরফ। পৃথিবীর সকল কালেমা হয় সেটা এসিম হবে, না হয় সেটা ফেল হবে, না হয় সেটা হরফ হবে। তাহলে সিফাতটা কোথায়, সিফাতটা অবশ্যই এটা এসিমের অন্তর্ভুক্ত, এসিম থেকেই মূলত সিফাতের প্রকার। কিন্তু এই সিফাতে মুশাব্বা বা যে কোনো ধরনের সিফাত, বা সিফাত হতে পারে অর্থগত, অর্থগত সিফাত হতে পারে। এই যে আব্বা জানেরা, একটা হচ্ছে অর্থগত, এই অর্থগত সিফাত ইসমু মুশতাক যেগুলো, সেগুলো অর্থগত সিফাত হতে পারে শুধু ইসমু জরফ ছাড়া, ইসমু জরফ ছাড়া, ইসমু জরফ ছাড়া ইসমু মুশতাক। আমরা জানি ইসমু ফাইল, ইসমু মাফুল, তারপরে তাফজিল, আলা, আলাটাও হয় কিন্তু জরফ হয় না। তাহলে অর্থগত হতে পারে, আর একটা হচ্ছে সিফাত গঠনগত হতে পারে। গঠনগত আমি আমার অভিধানে প্রমাণ করে দেখিয়েছি যে শত শত নয়, একটি অক্ষর দিয়ে হাজার হাজার শব্দ গঠন করা যাবে। ইয়ায়ে মুশাদ্দাদা, যে কোনো শব্দের শেষে ইয়াটা যুক্ত করে দিলেই সেটা মূলত আর ইসিম থাকে না, ওটা মূলত কি হয়ে যায়, সিফাত হয়ে যায়। আর প্রত্যেকটা সিফাতই ইসিমের অন্তর্ভুক্ত, মাশাআল্লাহ। তাহলে সিফাতে মুশাব্বা, মুশাব্বা মানে সাদৃশ্য, তো সাদৃশ্য মানে কিন্তু তুলনা ছাড়া, সাদৃশ্য মানে কি, তুলনা ছাড়া, তুলনা ছাড়া বিশেষণ। আর ইসমু তাফজিলটা হচ্ছে তুলনা দিয়ে বিশেষণ। ইসমু তাফজিল মানে কি, আনতা আফজল মিন্নি, তুমি আমার চেয়ে কি উত্তম, হ্যাঁ তুমি আমার চেয়ে উত্তম, তার মানে আমার সাথে তোমাকে কি দেওয়া হলো, তুলনা দেওয়া হলো। আর সিফাতে মুশাব্বাটা তুলনা দেওয়া হবে না, কি দেওয়া হবে না, কিন্তু এটা তো একটা গুণ, এটা একটা কি গুণ, দোষ গুণ যাই হোক না কেন, এটা তো একটা গুণ। এই গুণটা হচ্ছে স্থায়ী গুণ, এই গুণটা কি বাবা, স্থায়ী গুণ, খারাপ হতে পারে, ভালো হতে পারে। যেমন দেখেন রহিমুন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহিম, এটা একটা সিফাতে মুশাব্বা। আমরা তো এখনো গঠন জানিনি, তো গঠন জানার চেষ্টা করছি।
নো প্রবলেম, একটু পরে আমরা দেখছি। রহিমুন পরম করুণাময় দয়ালু, তাই না বজানেরা? তাহলে রহিমুন এটা একটা সিফাতে মোশাব্বা। এখন এই রহিম আল্লাহ যে দয়ালু, এটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আল্লাহর গুণটা কি চিরস্থায়ী? আল্লাহর গুণ কখনো কমে যাবে এরকম? আচ্ছা, এখানে আবার আকিদারও বিষয় আছে, আমরা ইনশাল্লাহ পরে দেখব। আর রজিম, রজিম মানে মারদুদ, রজিম মানে মাতরুক, হ্যাঁ অভিশপ্ত, শয়তান, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম, অভিশপ্ত শয়তান। তাহলে এই যে রজিমটা, শয়তান কি ভালো হয় না সর্বদাই? সর্বদাই কি? তাহলে সিফাতে মোশাব্বা তুলনা ছাড়া অনেক বুঝায়, তুলনা ছাড়া অনেক বুঝায় স্থায়ী গুণ। কি গুণ? স্থায়ী গুণ। আবার আব্বা জানেরা, যেমন এটা দেখলেন আল্লাহ সর্বদাই দয়ালু আর শয়তান সর্বদাই কি অভিশপ্ত। এখন আমরা আরেকটা জিনিস দেখবো আব্বা জানেরা, সিফাতে মুশাব্বাটা এই যে আবার যান দেখেন, যে একটা হচ্ছে ফাইলুনের অর্থ দিচ্ছে আর একটা হচ্ছে মাফউলুনের অর্থ দিচ্ছে। কথা বলেন, একটা হচ্ছে ফাইলুনের অর্থ দিচ্ছে আর একটা হচ্ছে মাফউলুনের অর্থ দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফা রহিমুন বিমানা ফাইল, আল্লাহকে বুঝালেন ফাইলের অর্থ দিচ্ছে, তাই না? আর রজিমুন প্রত্যাখ্যাত অভিশপ্ত, মারদুদ মাতরুক, এরা বিমানা মাফউল মাফউলের অর্থ দিচ্ছে। কিসের অর্থ দিচ্ছে? তাহলে সিফাতে মুশাব্বা ইসমু ফাইলের অর্থ দিতে পারে, আবার ইসমু মাফউলের অর্থ দিতে পারে। তাহলে সিফাতে মুশাব্বা তুলনা ছাড়া বিশেষণ, তুলনা ছাড়া বিশেষণ। তাহলে গুণটা স্থায়ী, গুণটা স্থায়ী, বেশি বোঝাবে কিন্তু আধিক্য নয়। আধিক্য মানে অন্যের সাথে যখন তুলনা দিয়ে বেশি বোঝায় তখন সেটা আধিক্য, ঠিক আছে? আর এই সিফাতে মুশাব্বা আরবি ভাষা বাহির হয় মূলত মাসদার থেকে। কোথায় থেকে বাহির হয়? মাসদার থেকে। আমি আমার অভিধানে দেখিয়েছি শত শত শব্দ, তিন ভাষায় শব্দ গঠনের অভিধানে সিফাতে মুশাব্বার গঠন, সিফাতে মুশাব্বার ওজন। এছাড়াও আমরা শরমিয়াতে আমিলে কি দেখতে পাচ্ছি আব্বা জান দেখেন, কতগুলো ওজন এখানে দেখতে পাচ্ছি। ফাআলুন ফিআলুন ফুআলুন ফাআলুন ফাইলুন ফুআলুন ফিআলুন ফিআলুন, ইলমুস সিগাতে এরকম অসংখ্য ওজন আছে। এখন আপা জানেরা আমরা কিছু ওজনের দিকে তাকাই। সিফাতে মুশাব্বা তো আর নিজে নিজে বানানো যায় না। এই যে আব্বা জান, সিফাতে মুশাব্বা কি নিজে নিজে বানানো যায়? তাহলে সিফাতে মুশাব্বাটা একটা নির্দিষ্ট কি আছে? ওজন আছে। এই ওজনগুলোর মধ্য থেকে একটা ওজনের নাম হচ্ছে ফাউলুন। কি হল? ফাউলুন, সাবুরুন, খাজুলুন, আজুজুন, ঠিক আছে, ইত্যাদি আসবে। আর ফাইলুন এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই জন্য এটা এক নম্বরে। যেহেতু এগুলো স্থায়ী, যেগুলো এগুলো স্থায়ী এবং নিজে নিজে আমরা কি করতে পারি না বাবা, বানাতে পারি না, তাহলে এগুলো হচ্ছে সেমাই। এগুলো কি? সেমাই মানে শুধু মাস্তানি দিলেই হবে না, এগুলো মুখস্থ করে করে জানতে হবে। ফালানু, এই যে আব্বা জান, এটা একটা আতুশানু, জাওয়ানু, তারপরে খজলান, আম জালান, আতুশান, খরবান ইত্যাদি। আফ আলু, এটা তো আহমারু, তাই না? আচ্ছা, এটা কি লক্ষ্য করেছেন? আফ আলুটা তো সিফাতে মুশাব্বার ওজনে এনেছি, কিন্তু কেটা তো ইসমু তাফজিল, তার মানে ইসমু তাফজিলটাও কি বাবা? সিফাতে মিবতানুন মিফআলুন, তাহলে এটা তো ইসমু আলা, ইসমু আলার ওজনটাও তাহলে সিফাতে মুশাব্বা। এই জন্য আস্তে আস্তে জানবো, তাহলে ফাইলুনের ওজনটাও সিফাতে মুশাব্বা
মাফউলুনের ওজনটাও সিফাতে মুসাববা, সিফাতে মুসাববা দুটি অর্থে ব্যবহার হয়, কিন্তু তাদের ওজনগুলো কি নির্দিষ্ট, এজন্য ঠিক আছে বারাকাল্লাহ।